তো হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে একটা এডুকেশনাল ভিডিও, তো এটা তোমাদের নিজের পার্সোনাল কাজে ইউজ করো ভিডিওটাকে। তো কারোর পার্সোনাল, আগেই বলে দিই, কারোর পার্সোনাল ডকুমেন্টস বা জিনিস দেখা বা তার ফোনের গ্যালারি দেখা সম্পূর্ণ রকমের একটা অপরাধ, তো এটা করা উচিত না কাউকেই। তো আমি আজকে যে ভিডিওটা দেখাতে চাইছি তোমাদের, তো অনেকেই হয়তো এমআই ফোন ইউজ করো, তো এমআই ফোন ইউজ করলে একটা জিনিস আছে কি প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ড, যেটা হচ্ছে আমরা কোনো জিনিস ফটো ডকুমেন্টস হাইড করে দিই, তো সেটাকে আমরা হচ্ছে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে সেটাকে দেখতে পাই। তো এখানে একটা সমস্যা হচ্ছে, কাস্টমার ডেটা ভেক্সি করার পরে তো পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়, তখন তার ফোনে এমআই অ্যাকাউন্ট ছিল না, এমআই অ্যাকাউন্ট দেয়নি। তো এখানে দেখতে পাচ্ছ ফরগেট পাসওয়ার্ড, যেখানে আমি ক্লিক করছি এটা হাইড হয়ে আছে, ফরগেট পাসওয়ার্ড হচ্ছে না। আর ভিডিওটা হচ্ছে আমি পরে ডাবড করেছি, তো ভিডিওর সঙ্গে কথার মিল তেমন নাও থাকতে পারে, কিন্তু ভিডিওটা একদম ফেক নয়, রিয়েল ভিডিও। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, যদি রিয়েল না হয় তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো যে ফেক কি রিয়েল। তো আমি বলি এখন, যে অনেকেই দেখাচ্ছে ভিডিওতে যে যদি নতুনভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে আর প্রাইভেসি প্রোটেকশনটাকে অন করে দিই, ফিঙ্গারপ্রিন্টের লক খুলে যায়, তো এরকম হচ্ছে না। কারণ যতবারই আমি খুলতে যাচ্ছি ততবারই আমাকে দেখাচ্ছে যে ফার্স্ট পাসওয়ার্ড আমাকে দিতে হবে, যে প্যাটার্নটা আছে তারপরে আমি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারব। তো আমার তো পাসওয়ার্ড কী দেওয়া ছিল সেটা তো আমি ভুলে গেছি। তো এখন যেটা করব, এটা কাস্টমারের ফোন, তো এটা আমি ইউজ করব না, আমি দেখাবো না। আমার আরও একটা ফোন আছে, সেটাও এমআই ফোন, আমি সেটাতে দেখাবো যে ডকুমেন্টসগুলোকে হাইড করার পর কীভাবে আমরা পাসওয়ার্ড না খুলেই পেয়ে যাব। তো আমি এটাকে রেখে দেবো, এটা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে ফরগেট প্যাটার্ন কিছুই হচ্ছে না। তো এটাকে আমি রেখে দেবো, এটা যেহেতু কাস্টমারের ফোন ইউজ করব না। তো তোমাদের মেন যেটা আমি দেখিয়ে দিই, এখানে ফাইলের ভেতরে যে গ্যালারি আছে, ঠিক আছে, ওর মধ্যেই সমস্ত কিছু ডকুমেন্টস পেয়ে যাবে তোমরা। আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমার একটা ফোন। আর এই ভিডিওটা আমি বললাম যে এই ভিডিওটা লাস্টে আমি একটা স্ক্রিন রেকর্ডিং অ্যাড করেছি, কারণ আমি মানে ফুটেজটা ডিলিট হয়ে গেছে আমার, অনেক দিন পরে ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার কাছে আবারও কাস্টমার একজন এসেছিলো, তো এই প্রবলেমটা আসছে, ওই জন্য আমি ভিডিওটা বানালাম। তো এটা আমার ফোনে এমআই অ্যাকাউন্ট লগ আছে, তো এমআই অ্যাকাউন্ট অ্যাড আছে, সেই জন্য আমাকে ফরগেট পাসওয়ার্ড দেখাচ্ছে ফরগেট করার জন্য, কিন্তু ওই ফোনে দেখাচ্ছিল না। তো আমি দেখাবো শুধুমাত্র যে কীভাবে দেখা যাবে ওর ভেতরে গিয়ে, যে ঠিক আছে। তো চলো, এমআইইউ এর ভেতর ঢুকলাম, তারপরে এখানে গ্যালারি আছে, গ্যালারিতে ঢোকার পর ক্লাউডের পর সিক্রেট অ্যালবাম, এই যে দেখতে পাচ্ছ দুটো ফটো আছে, এগুলো হচ্ছে হাইড হয়ে আছে, তো এগুলোকে খুলতে হলে এগুলোকে রিনেম করে ডট জেপিজি দিলে খুলে যাবে, বা এমনি ক্লিক করার পর অডিও ভিডিও এরকম করে সেটিংস দেখাবে, তো তখন যদি আমি ফটোতে ক্লিক করে অন করে দিই তাহলে ফটোটা দেখিয়ে দেবে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, আমি একবার হাইড করে দেখলাম এই ফটোটাকে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি গিয়ে দেখব যে হাইড হওয়া ফটোটা সেটা আমি প্রাইভেসির ভেতরে দেখতে পাই কি না। তো তার আগে আমি একবার ওখানে সেটিংয়ের ভেতরে যাই, লাইভ ফটো ক্যাপচার করছে। কিন্তু একটা কথা বলতে কি, আমার কাছে এই ফুটেজগুলো, এই যে ফটোগুলো আমি তুলেছি, এই ফটোগুলোকে যে আমি হাইড করছি, এই ফটোগুলোকে আমি লাস্টে ভিডিও পর্যন্ত দেখাতে পারিনি। কারণ হচ্ছে যে আমার কাছে, আমি আগেও বললাম যে আমার যতগুলো ফুটেজ ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে, ফুটেজটা লাস্ট ফুটেজ। তো তোমাদেরকে আমি বলছি, এত দূর পর্যন্ত গিয়ে, সিক্রেট অ্যালবাম পর্যন্ত গিয়ে তোমরা রিনেম করে লাস্টে ডট জেপিজি করে দাও, অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিও ফটোগুলো যেগুলো হাইড করেছো তোমরা, না হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব তোমাদের।
তো এখন আমি স্ক্রিন রেকর্ডিং থেকেই দেখাবো তোমাদেরকে, কারণ আমার কাছে আর দ্বিতীয় কোনো এমআইয়ের ফোন নেই যে আমি সেটাতে তোমাদের লাইভ দেখাতে পারবো রেকর্ডিং করে। তো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা যদি এরকম কোনো প্রবলেমের মধ্যে থাকো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে গিয়ে ফটোগুলোকে রিকভারি করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা তোমাদের ফটোগুলোকে রিকভারি করতে পারলে কি না। তো এখানে অপশান যেটা দেখাচ্ছে, ইমেজে ক্লিক করলে ভিউ ফটো করে দেবে, তোমরা ফটোগুলোকে দেখাবে। আর টাটা।